नमः शिवाय स्टूडेंट्स शुरू करছি ক্লাস 7 এর বাংলা ক্লাস এর আগের ভিডিওগুলোতে আমরা দেবদত্তা হিমালয় এই গল্পটি পড়ে নিয়েছিলাম এবং 5 নম্বর পর্যন্ত অনুশীলনীটাও করে নিয়েছিলাম আজকে আমরা অনুশীলনী 6 থেকে শুরু করছি অনুশীলনী 6 রয়েছে নিচের বিশেষ্যগুলির আগে উপযুক্ত বিশেষণ বসিয়ে বাক্য রচনা করো माने विशेष्य गुलो देवा आछे तार आगे विशेषणटा बसाते हबे प्रथमेई रयेछे देखो कंठस्वर आमी लिखेछि गम्भीर कंठस्वर आमी गम्भीर विशेषण व्यवहार करेछि शिक्षक महाशयेर गम्भीर कंठस्वर आमादेर मने एक अद्भुत श्रद्धार भाव सृष्टि करत तारपरेरटा रयेछे स्वप्नलोक आमी विशेषण व्यवहार करेछि मायामय मायामय स्वप्नलोके विचरण ना करे वास्तवेर माटीते नेमे जीवन के देखा उचित तारपरे रयेछे व्यक्तित्व आमी विशेषण व्यवहार करेछि आकर्षणीय सत्यजित राय शुधु परिचालक नन आकर्षणीय व्यक्तित्वेर अधिकारी छिलेन तारपरेटा रयेछे आशंका आशंकाते आमी लिखेछि चूड़ान्त ए बछर बन्या हबार चूड़ान्त आशंका रयेछे तारपरे रयेछे इतिवृत्त इतिवृत्त तार आगे आमी लिखेछि जे विशेषणटी व्यवहार करेछि सेटा होच्छे संक्षिप्त सम्पूर्ण घटनार संक्षिप्त इतिवृत्तटुकुई जानालाम तारपरे रयेछे कीर्ति आमी जे विशेषण व्यवहार करेछि सेटा होच्छे अविस्मरणीय করোনার প্রতিষেধক আবিষ্কার হলে অবিস্মরণীয় কীর্তি স্থাপিত হবে তারপরে রয়েছে রেখাচিত্র আমি যে বিশেষণ ব্যবহার করেছি সেটা হচ্ছে স্পষ্ট গুপ্তধন আবিষ্কারের পথের স্পষ্ট রেখাচিত্র পাওয়া গিয়েছিল তারপর রয়েছে দিকবলয় আমি বিশেষণ ব্যবহার করেছি প্রশস্ত প্রশস্ত দিকবলয়ে সূর্যাস্তের শোভা অপরূপ এখানে আমি যে বিশেষণগুলো ব্যবহার করেছি তোমরা সেগুলো নাও ব্যবহার করতে পারো নিজেদের বিশেষণ ব্যবহার করতেই পারো তারপরে 7 নম্বর রয়েছে নিচের দাগ দেওয়া শব্দগুলি কি জাতীয় শব্দগুলির বিশিষ্টতা উল্লেখ করে শব্দগুলি দিয়ে নতুন বাক্য রচনা করো শীতের হাওয়া ছিল কনকনে কনকনে ঝিঝিরে থরথর এই শব্দগুলো হচ্ছে শব্দদ্বৈত অর্থাৎ যে শব্দটা দুবার ব্যবহার করে একটা বিশেষ ভাবের অনুভূতি জাগানো হয় সেটাকে বলা হয় শব্দদ্বৈত আর এগুলো সেই শব্দদ্বৈত কনকনে কনকনে দিয়ে যে বাক্যটা আমি রচনা করেছি সেটা হচ্ছে কনকনে ঠান্ডায় হাত পা কাঁপতে লাগলো ঝিঝিরে সারাদিন ধরে ঝিঝিরে বৃষ্টি পড়ছে থরথর চোরির ভয়ে আমার হাত পা থরথর করে কেঁপে উঠল তারপরে 8 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে তারতম্য সূচক শব্দ দিয়ে বাক্য রচনা করো এবং কোনটি দুয়ের মধ্যে আর কোনটি বহুর মধ্যে তুলনা বা নির্দেশ করতে বলা হয়েছে 1 নম্বর হচ্ছে পৃথিবীর উচ্চতম শিখর তিনি তম শব্দটি তখনই ব্যবহার করা হয় যখন বহুর মধ্যে তুলনা করা হয় বা বহুর মধ্যে শ্রেষ্ঠত্ব বোঝানো হয় আর তর শব্দটি ব্যবহার করা হয় যখন দুয়ের মধ্যে তুলনা করা হয় উচ্চতম এভারেস্ট পৃথিবীর উচ্চতম শৃঙ্গ পরেরটা রয়েছে মহত্তর মহত্তর মানে দুয়ের মধ্যে তুলনা বিপিনের মন বিজয়ের চেয়ে মহত্তর তারপরে রয়েছে সর্বশ্রেষ্ঠ তারপরের বাক্যটিতে রয়েছে অর্থাৎ বহুর মধ্যে তুলনা রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি তারপরে রয়েছে সংকীর্ণ তর দুটির মধ্যে তুলনা বা দুয়ের মধ্যে তুলনা আগের গলিটি এই গলিটির অপেক্ষা সংকীর্ণ তর দীর্ঘতম অর্থাৎ বহুর মধ্যে তুলনা আমি করেছি যে বাক্যটি সেটা হচ্ছে গঙ্গা ভারতবর্ষের দীর্ঘতম নদী এরপরে আমরা চলে যাব 9 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে সংখ্যাবাচক এবং পূরণবাচক শব্দ
সংখ্যাবাচক শব্দ, অনির্দেশক সংখ্যাবাচক শব্দ আর পূরণবাচক শব্দগুলি খুঁজে বার করতে বলা হয়েছে। 26 মাইল প্রথমে, সেটা হচ্ছে নির্দেশক সংখ্যাবাচক শব্দ, 13 বছর ও নির্দেশক সংখ্যাবাচক শব্দ। দেখো এখানে প্রত্যেকটি ক্ষেত্রে একটা বিশিষ্ট সংখ্যাকে নির্দেশ করা হচ্ছে। দ্বিতীয় ব্যক্তি পূরণবাচক শব্দ, 19 শতকের সংখ্যাবাচক, 8ম শতাব্দীতে সংখ্যাবাচক, বিমানে গেলে দিল্লি পৌঁছতে 3.5 ঘন্টা, সেই গতিতে গেলে লাসা পৌঁছতে ঘন্টা তিনেক। অর্থাৎ এই 3.5 ঘন্টা এবং ঘন্টা তিনেক দুটো একটা বিশিষ্ট সংখ্যাকে নির্দেশ করছে, অতএব এটা সংখ্যাবাচক শব্দ। একটু আদ্রু দেখে বেড়াতে ঘন্টা খানেক, 1 ঘন্টা সময়, এটাও সংখ্যাবাচক শব্দ। 25 বৈশাখের, অর্থাৎ এটা পূরণবাচক শব্দ। বছর 14 সংখ্যাবাচক শব্দ, 15 মিনিট কাল সংখ্যাবাচক শব্দ। নিচের বিশেষ্যগুলিকে বিশেষণে বদলে লেখো। 10 নম্বর প্রণাম, বিশেষ্যগুলো দেওয়া আছে, বিশেষণে সেগুলোকে বদলাতে হবে। প্রণাম প্রণম্য, অনুরোধ অনুরুদ্ধ, পৃথিবী পার্থিব, উদ্বোধন উদ্বোধিত, পূজা পূজিত, উদ্বেগ উদ্বিগ্ন, পুলক পুলকিত, আশঙ্কা আশঙ্কিত। অর্থাৎ বিশেষ্যগুলোকে আমরা বিশেষণে পরিবর্তন করলাম। এবার ঠিক উল্টোটা রয়েছে, বিশেষণগুলিকে বিশেষ্যে বদলাতে হবে। বৈদান্তিক বেদান্ত, নবরচিত নবরচনা, অভিজাত আভিজাত, উচ্ছ্বসিত উচ্ছ্বাস, প্রসিদ্ধ প্রসিদ্ধি, প্রচলিত প্রচলন, প্রচুর প্রাচুর্য, প্রধান প্রাধান্য, এগুলো প্রত্যেকটাই বিশেষণ ছিল যেগুলোকে আমরা বিশেষ্যে বদলালাম। এবার বলছি সন্ধি, সন্ধি ভেঙে লিখতে হবে শশ অঙ্ক শশাঙ্ক, হিমযুক্ত হিমযুক্ত আলয় হিমালয়, সর্ব অপেক্ষা সর্বাপেক্ষা, অন্য অন্য অন্যান্য, রক্তিমযুক্ত আভা রক্তিমাভা, যুগ যুক্ত অন্তর যুগান্তর, মায়াযুক্ত আচ্ছন্ন মায়াচ্ছন্ন, অপরযুক্ত অন্য অপরাহ্ন, সর্বযুক্ত অধিক সর্বাধিক, রথি যুক্ত ইন্দ্র রথীন্দ্র, নৃপযুক্ত ইন্দ্র নৃপেন্দ্র, শিকারযুক্ত উক্তি শিকারোক্তি, সে যুক্ত আন শয়ান, সমযুক্ত বর্ধনা সম্বর্ধনা, উৎযুক্ত নতি উন্নতি, অপরিযুক্ত সন্ন অপরিচ্ছন্ন, দিক যুক্ত বলয় দিকবলয়, বারম যুক্ত বার বারম্বার, উৎযুক্ত বোধন উদ্বোধন, উৎযুক্ত শোষিত উচ্ছ্বসিত। তারপরে যেগুলো রয়েছে, নিচের প্রতিটি শব্দের মধ্যে দুটি করে শব্দ আছে, সেগুলোকে বুঝে নিয়ে ভেঙে লিখতে হবে। জগৎ প্রসিদ্ধ জগৎ ও প্রসিদ্ধ, গিরিশঙ্কট গিরি ও সংকট, কুলগুরু কুল ও গুরু, ঠাকুরবাড়ি ঠাকুর ও বাড়ি, ভ্রমণ বৃত্তান্ত ভ্রমণ ও বৃত্তান্ত, রাজপুত্র রাজ ও পুত্র, ছদ্মবেশ ছদ্ম ও বেশ, কুঠি বাড়ি কুঠি ও বাড়ি, অর্থ ব্যয় অর্থ ও ব্যয়, নবরচিত নব ও রচিত, মহাকবি মহা ও কবি, ভারত বরেণ্য ভারত ও বরেণ্য, স্বনাম খ্যাত স্বনাম ও খ্যাত, স্বপ্নলোক স্বপ্ন ও লোক, জন্মদিন জন্ম ও দিন। এবার নিম্ন রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি নির্ণয় করতে হবে। তিব্বত বাসীরা কর্তৃকারক, মূর্তি কে কর্মকারক, ছদ্মবেশে ছদ্মবেশের দ্বারা অধিকরণে এ বিভক্তি, অর্থাৎ এই সরি করণ কারকে এ বিভক্তি, করণ কারকে এ বিভক্তি, দ্বারা যোগে করণ কারক, ছদ্মবেশে ছদ্মবেশের দ্বারা, দ্বারা যোগে করণ কারক, কিন্তু করণ কারকে এ বিভক্তি হয়েছে। কবিতার ঘরের আসনে বসে টেলিফোনে কবিতা, ঘরের আসনে একটা স্থান বোঝাচ্ছে অতএব অধিকরণ কারক, এবং টেলিফোনে এটা টেলিফোনের দ্বারাও হতে পারে যেটা করণ কারক হতে পারে, অথবা টেলিফোনে এ বিভক্তি যোগে অধিকরণ কারকও হতে পারে, কোনোটাই ভুল নয়। কবি সেদিন আমাকে বাগে পেয়েছিলেন, আমাকে কর্মকারকে কে বিভক্তি, ভ্রমণ বৃত্তান্ত থেকে, অর্থাৎ থেকে যোগে অপাদান কারক হবে। তাহলে আজকে আমরা 14 নম্বর পর্যন্ত করে নিলাম, এর পরের ভিডিওতে আমরা 15 নম্বর থেকে আবার শুরু করব। নমস্কার।